সদ্য মা হওয়া টলিউড নায়িকা নুসরাতকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার ভূয়সী প্রশংসা করেছেন আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তৃণমূল সংসদ সদস্যের নবজাতকের পিতৃ পরিচয় নিয়ে যখন সমালোচকরা মুখর, তখন তার পাশে দাঁড়িয়েছেন এই সহ অভিনেত্রী শ্রীলেখা। স্বামী নিখিলের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছেন নুসরাতের। নিখিল আগেই দাবি করেছিলেন নুসরাতের অনাগত সন্তানের বাবা তিনি নন। সমালোচকরা বলছেন টলিউড অভিনেতা এবং নুসরাতের ঘনিষ্ঠ বন্ধু যশ দাশগুপ্ত তার সন্তানের পিতা। সন্তান ভূমিষ্ঠের সময় থেকে নুসরাতের পাশেই রয়েছে যশ। এদিকে এমন সমালোচনার মাঝেও নিজের সন্তানের পিতৃ পরিচয় প্রকাশ্যে আনেনি নুসরাত। তিনি নিজের পরিচয়ে সন্তানকে বড় করতে চাইছেন, আর এই সাহসের জন্য নুসরাতের প্রশংসায় পঞ্চমুখ কলকাতার আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে শ্রীলেখা লিখেছেন, রাজনৈতিক অবস্থান আলাদা হওয়ায় অনেক সময় আমি নুসরাতের সমালোচনা করেছি, কিন্তু এবার নুসরাতের সাহসকে পুনিশ জানাতে হয়। সমাজের সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নুসরাত মা হয়েছেন, তাও আবার কোনো বিবাহ বন্ধনে না থেকেই। এদিকে পিতৃ পরিচয় খোলাসা না করলেও সন্তানের নাম ঠিক করেছে নুসরাত। কলকাতায় বিভিন্ন গণমাধ্যম বলছে ছেলের নাম ঈশান রেখেছেন অভিনেত্রী, ইংরেজিতে যার প্রথম অক্ষর ওয়াই। এতে গুঞ্জন উঠেছে প্রেমিকের নামের যশের নামের সঙ্গে মেল রেখে ছেলের নাম রেখেছেন নুসরাত।